फ्रेंड्स कैमन आज तुम्हारा सबा आशा कर तुम्हारा सबाई खूब भलो आज सुस्त आओ खूब भलो आज आज के सैटारडे एन बजे आठटा विकेल रत आठटा थे ब्लगटा शुरू कर आज के बिरियानी तुम्हारे साथ शेयर करा मे दीते जाओ मे बोली जाब तो जैक कैंडू के घर अटकाना हो रत हो जा चलो बड़ो ताड़ी और एक प्लान आई प्लान तुम्हारे आस्ते आस्ते जान बोल ना चलो आगे जा तारपर देखा जा कत दूर की है और कल शरीर तो भीषण ही खराब छिल आज सकाले खराब छिल तो एखन एकटू ठीक आगे थे के। तो छुटे उठे बेड़ोस ना आगे थे एन ठीक एक तो बोलना चल एक बड़ो चलो तुम्हारे साथ पर कथा हे तुम्हारे साथ कथा है कल के बाड़ी थे एस एक जिनिस नहीं व्यस्त हो गेम कि कथाए जाब बोले एक जिनिस केनार जो तो तुम्हारे आस्ते आस्ते देखा और आज के देखो नेक्स्ट डे आज के सान्डे तो एकटू बेला ब्लगटा शुरू कर साढ़े एगारोटा अलरेडी बेजे गे तो पिसेमणि एस ওইজন্য একটু দেরি হলো আর কি ব্লগ শুরু করতে তো পিশমনির সাথে একটু অল্প অল্প হলো আর ক্যান্ডু দেখো এখানে বসে আছে ক্যান্ডু আজ বকা খেয়েছে আবার আজ গেট থেকে গেট দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল ওই জন্য একটু বকা খেয়েছে আর কি ওই জন্য চুপচাপ আছে স্নান টান করিয়ে দিলাম হাতে পায়ে সব কাদা ভর্তি মেখেছিল আর দেখো আমি আজকে একটু হেনা করেছি কারণ প্রচণ্ডই চুল উঠছে ওই জন্য আজ হেনা করেছি স্নানে চলে যাব বেশিক্ষণ রাখবো না কারণ আবার ঠান্ডা লেগে যাওয়ার ভাত আছে আমার একটু তো পিসিমণি কি কি এনেছে তোমাদের আস্তে আস্তে দেখাবো অনেক কিছু এনেছে পিসিমণি তো চলো আগে কালকের যেই দোকানটায় গেছিলাম কি জন্য গেছিলাম তোমাদের সেটাই দেখাই হবে চলো তো লাইট অন না করলে তোমরা দেখতে পেতে না ভালো মতো দেখো কালকে এই দুজন সাংগপাঙ্গকে নিয়ে এসেছি গোলফিশ দুটো এনেছি অনেকটাই বড় অ্যাকোয়ারিয়াম কিন্তু দূর অ্যাকোয়ারিয়াম না এটা জার বলে আর কি তো অনেকটাই বড় কিন্তু আমি দুটো আপাতত নিয়েছি দেখি বাঁচে কিনা তারপরে আস্তে আস্তে আর দুটো আনবো তো দুটো নিয়েছি দেখো কিরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকালবেলা একটা টাইম করে খেতে দিতে বলেছে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে করেই দেবো আর বেশি খেতে দিতেও বারণ করেছে বলেছে এক একটা মাছের জন্য তিনটে করে দানা দিতে তো এই যে ওর খাবার দাবার এই কৌটোটায় ঢেলে রেখেছে সকালে তো কালকে রাতে এনে আর কিছু ওদের খেতে দিতে বারণ করেছিল আর দিয়েছি পুরো ফিল্টারের জল অ্যাকোয়াগার্ডের জল আর কি দেওয়া হয়েছে তো দেখো এদের নাম দেওয়া হয়েছে একজনের নাম গুপি একজনের নাম বাঘা আর খাবারের আওয়াজ করলে ওপরে চলে যাচ্ছে দেখবে চলো আবার পরে তোমাদের দেখাচ্ছি স্নানটা স্নানে আগে যাব তো স্নান করে এসে তোমাদের দেখাবো পিসামণি কি দিয়েছে আর ক্যান্ডু দেখো এবার ওইখানে শুয়েছে আজকে স্নান করেছে তার উপর এখানে ওয়েদারটাও এখন মেঘলা আছে মানে দুদিন তো এখন তো নিম্নচাপ হয়েছে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে বলেই দিয়েছে ওই জন্য তার উপর স্নানও করেছে তো বেশ ঠান্ডা হয়ে গেছে ওই জন্য এখন ঘুমাবে তো তোমাদের দেখিয়ে দিই পিসামণি কী কী এনেছে চল এই দেখো ময়েশ্চারাইজার সব আমেরিকার আর কি তো পিসমণি এলো আমেরিকায় ছিল ওখানে দাদা বৌদি থাকে তো ওখানেই গিয়েছিল ওখান থেকেই নিয়ে এসছে ময়েশ্চারাইজার বডি মিস্ট আমার সব থেকে পছন্দ হয়েছে ইয়াররিংটা তোমাদের দেখাচ্ছি ইয়াররিংটা এত সুন্দর দেখতে এই যে দেখো খুব সুন্দর দেখতে তাই না তো আমার তো বেশ পছন্দ হয়েছে ইয়াররিংটা বিশেষ করে আর এখানে আই শ্যাডো প্যালেট দেখিয়ে দিই খুলে তোমাদের দেখছে সব হালকা হালকা কালার আছে তো এটাও আমার কেনার ইচ্ছে ছিল আমি যদিও ইউজ করি না তাও ভেবেছিলাম কিনে রাখবো টুকটাক ইচ্ছে হলে আর কি আর এই দেখো লিকুইড লিপস্টিক এতগুলো সেট রয়েছে এতে পাঁচটা সেট আছে আর এই আর একটা লিপস্টিক এর কালারটা তোমাদের দেখাই
দেখলে আর একটা জিনিস তোমাদের দেখাবো। এই বাতিটা দেখো, বাতিটা কি সুন্দর দেখতে দেখেছো। এই বাতিটাও ছিল। আর আর একটা জিনিস, সেটা হচ্ছে মাকেও দিয়েছে, মাকে আলাদা দিয়েছে আর কি। তো এই ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে সব ওগুলো ছিল আর কি, সব কিনেছে আর ব্যাগে ঢুকিয়েছে। তো দেখেছো ব্যাগটা, ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ পছন্দ হয়েছে। আর মাকে কি কি দিয়েছে তোমাদের নেক্সট বার দেখাবো, মা রেখে দিয়েছে সেসব। আর চলো, এই ছিল কেনাকাটা, মানে আমার কেনাকাটা না, পিসুমনি এসে পিসুমনি দিয়েছে আর কি। তো যাই হোক, চলো আবার পরে কথা হচ্ছে, আগে স্নানটা সেরে আসি। তারপরে অনেকটা বেলা হয়ে গেল, 11:30 বাজে, আর ক্যান্ডুকে এখন তালা দিয়ে যেতে হবে, কারণ মা উপরে পিসুমনির সাথে গল্প করতে গেছে, আর আকাশ বেরিয়েছে চুলদাড়ি কাটতে, আর বাবা তো সকালেই কারখানায় চলে গেছে। এখন কে কোথা দিয়ে বেরোচ্ছে, গেট দিচ্ছে না, তো বেরিয়ে যাবে, তার থেকে ভালো চলো দরজায় তালা দিয়ে স্নানে যাই, এসে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। ডাল ভাত ভালো লেগেছে খেতে, কি বুঝতে পারলি কে কি কি এখন বলা যাবে না এটা কি রেসিপি, তোমাদের পরে বলবো, এখন টুকুস টুকুস করে খেয়ে নিচ্ছে ভালো চলার মতো। আর ওই দিকে হয়েছে ডিমের তরকারি, আর কি হচ্ছে ওটা মাছ ভাজা হচ্ছে, বাটা মাছ ভাজা, ওদিকে হচ্ছে বাটা মাছ ভাজা। করে বৃষ্টি হচ্ছে, দারুন মিষ্টি হচ্ছে। সব মাথায় প্লাস্টিক বেঁধে বাজার দোকান করতে বেরিয়ে গেল। পুজোর শপিং, অরেঞ্জ কালারের একটা খেয়ে দিয়ে চলে এসেছি নিচে, আর পিসুমনিও বেরিয়ে গেল, বৃষ্টি হচ্ছে যেহেতু এখানে, তো গাড়ি নিয়ে যাবে ওই জন্য বেরিয়ে গেছে। আর আজকে হেনা করেছি বললাম না, তোমাদের দেখালাম, দেখো আমার কালার করা চুল, নীল চুল এবারে হয়ে গেছে লাল, কিসে গিয়ে ঠেকবে জানি না, শেষ পর্যন্ত সাদা না হয়ে যায়। তো যাই হোক, চলো ব্লগ এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ব্লগ। আর নতুন হলে প্লিজ চ্যানেলটা ছেড়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না তোমরাও। আর আজকে শপিংয়ে যাওয়ার কথা ছিল আমার আর বোনের, কিন্তু দুঃখজনক ব্যাপার এই বৃষ্টি সবটা ম্যাচেকার করে দিল, হয়তো যাওয়া হবে না, হয়তো কি, এখনই তো কটা বাজে, 2:30 বেজে গেছে, তো আর কখনই বা যাবো। আজ ভেবেছিলাম একটু বিকেল বিকেল দুপুর দুপুর আর কি খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যাব, তো অনেক কেনাকাটা আছে, করে ফিরতে ফিরতে সন্ধে প্রায় 8টা, তো 8:30 বাজতোই। তো যাই হোক চলো, আর কি হবে, বৃষ্টি দেখা যাক, বুধবার থামলে তারপরে যাব। তো
चलो टाटा सबाई खूब भालो थेको सुस्थ थेको निजेर ख्याल रेखो और आमार ब्लग देखते थाको चलो आज टाटा लाभ यू ऑल।